Honorable Duma, do solemnly affirm that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as a Chief Minister for the State of Mizoram, except as may be required for the due discharge of my duties as such Minister. মিজোরামৰ নতুন মুখ্যমন্ত্রী লাল দহমা রাজ্যপাল হরিবাবু কাম্ভাম পতিয়ে মুখ্যমন্ত্রী রূপে শপথ বাক্য পাঠ করালে লাল দহমা রাজভবনের প্রাঙ্গণের অস্থায়ী প্রেক্ষাগৃহত মুখ্যমন্ত্রী লাল দহমার লগতে শপথ গ্রহণ করলে লাল দহমা সরকারের এগারোগী মন্ত্রী শপথ ললে সাতগৰাকী কেবিনেট মন্ত্রী আর চারিগৰাকী রাজ্যিক মন্ত্রী কেবিনেট মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলে মিজোরাম জোরাম পিপলস মুভমেন্টর দলীয় নেতা ওয়ান লাল রুয়াটাই একেখন মঞ্চতে মিজোরামের প্রথমগৰাকী মহিলা মন্ত্রী রূপে শপথ ললে পি লাল রিনপুয়ে মন্ত্রীসভাত স্থান পালে ফুটবলার বিধায়ক পু লাল হিং লোভা মারিও শপথ গ্রহণ অনুষ্ঠানত জেড পি এম দলের সকল বিধায়ক উপস্থিত থাকিল লগতে উপস্থিত থাকিল প্রাক্তন মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা লালথান হাওলা লাল দহমার শপথ গ্রহণ অনুষ্ঠানত জেড পি এমর আন বিজয়ী বিধায়কর লগতে উপস্থিত থাকিল মিজোরামের আটাইতকৈ কনিষ্ঠ বিধায়িকা ভেরিল ভেনিসান হালধীয়া সাজ পিন্ধি শপথ গ্রহণ অনুষ্ঠানলৈ আহিছিল যুব বিধায়িকা বেরিল এইবাৰৰ মিজোৰাম বিধানসভা জয়ী হোৱা প্ৰথমগৰাকী মহিলা বিধায়িকা বেৰিলৰ জয়ৰ পিছতে চৰ্চিত হৈছিল এইবাৰৰ মন্ত্ৰীসভাত অন্তৰ্ভুক্ত হ'ব বেৰিল নিজেও নিউজ এইটিনৰ সন্মুখত প্ৰকাশ কৰিছিল মন্ত্ৰিত্ব লাভৰ প্ৰত্যাশা প্ৰত্যাশা কৰা হৈছিল মিজোৰামৰ প্ৰথমগৰাকী মহিলা মন্ত্ৰী হ'ব বেৰিল ৰেডিঅ' জকী টিভি প্ৰেজেণ্টাৰৰ পৰা ৰাজনীতিত যোগ দি আইজল পৌৰ নিগমৰ সদস্য আৰু শেহতীয়াকৈ বিধায়িকা হোৱা বেৰিলৰ ছচিয়েল মিডিয়াতো আছে প্ৰচুৰ জনপ্ৰিয়তা বিধায়িকা হিচাপে আত্মপ্ৰকাশৰ পিছতে আৰু বৃদ্ধি পাইছিল বেৰিলৰ ফলোৱাৰ্ছৰ সংখ্যা পিছে গুণমুগ্ধক হতাশ কৰি লাল দহমাই মন্ত্ৰীসভাত অন্তৰ্ভুক্ত নকৰিলে বেৰিল ভেনিচাংগিক লাল দহমার শপথ গ্রহণের পাছতে পাহাড়িয়া রাজ্যখনে লাভ করলে নবমখন সরকার ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট